বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর 6 বছর নির্বাসিত জীবন শেষে 1981 সালের এদিনে দেশে ফেরেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় বঙ্গবন্ধু কন্যার এই প্রত্যাবর্তন তাৎপর্যপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। আরও জানাচ্ছেন রুকনউদ্দিন। সপরিবারে জাতির পিতার হত্যাকাণ্ডের পর প্রায় 6 বছর নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালের এই দিনে দেশে ফিরেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনকার রাজনীতির মতো প্রকৃতিও যেন সেদিন ছিল বিক্ষুব্ধ, বর্ষণ মুখর একটি দিন। তারপরও বঙ্গবন্ধু কন্যাকে একনজর দেখতে তৎকালীন কুর্মিটোলা বিমানবন্দর থেকে শেরেবাংলা নগর পর্যন্ত ছিল মানুষের ঢল। 1981 সালের 14, 15 ও 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। তার 3 মাস পর 2 শিশু সন্তানকে ছোট বোন শেখ রেহেনার কাছে রেখে ভারত থেকে দেশে ফেরেন শেখ হাসিনা। সেই সময়কার সামরিক সরকার তারা তাদের ছত্রছায়ায় শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি পর্যন্ত গঠন করা হয়েছিল। এই সকল ঝুঁকি তিনি উপেক্ষা করে বাংলাদেশে ফিরে আসলেন। ঢাকা শহর সেদিন স্লোগানের নগরীতে পরিণত হয়েছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ফিরে এসেছিল। তো এতে বোঝা যায় যে আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে এই দেশে আবার পুনর্স্থাপন করা এবং বাংলাদেশের ইতিহাসকে আবার পুনর্নির্মাণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ক্ষেত্রে শেখ হাসিনা সেদিন স্বদেশ প্রত্যাবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ইতিহাসের অংশ। রাজনীতির নানান চড়াই উতরাই পেরিয়ে আওয়ামী লীগ সভাপতি বর্তমানে দেশকে সমৃদ্ধির যে পথে নিয়ে গেছেন তা ধরে রাখা ও পরবর্তী ধাপের পরিকল্পনাগুলো বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। বঙ্গবন্ধুর জীবদ্দশায় যত সভা সমিতিতে বক্তব্য বিবৃতি দিয়েছেন সব জায়গায় বলেছেন যে আমাদেরকে সৎভাবে জীবনযাপন করতে হবে। আমার মনে হয় যে শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন তার সাথে যুক্ত হওয়ার জন্য আমরা যারা দেশবাসী আমাদেরকেও আজকে এই সততার শিক্ষা নিতে হবে। 1981 সালের 17 মে দেশে ফিরে মানিক মিয়া এভিনিউয়ে লাখো মানুষের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছিলেন তিনি বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য ফিরে এসেছেন। 17 বছর প্রধানমন্ত্রী আর 11 বছর জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে সেই কথা রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারাই তার জীবনের অবিস্মরণীয় অর্জন বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। রুকনউদ্দিন, NTV News, ঢাকা।